এইটা এখানকার শিব মন্দির। এটা হলো উপাসনা মন্দির। সুপ্রভাত সকলকে, স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আজকে অফিস কলিগদের সাথে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন। এখন আমরা দাঁড়িয়ে আছি শক্তিগড়ে, বাজে সকাল ছটা। আমি বেরিয়েছি আমার বাড়ি থেকে ভোর 4:30 নাগাদ। একটুখানি দাঁড়িয়েছি, একটুখানি চা খাবো, ফ্রেশ হবো, করে তারপর প্ল্যান আছে প্রান্তিকে গিয়ে ব্রেকফাস্ট করবো। বোলপুর আমরা ঢুকে গেছি এবং জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সোনাঝুরি হাট শুরু হবার ঠিক আগের দিকটা। সোনাঝুরি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টোটোতে করে সবাই সোনাঝুরি হাটের দিকেই যাচ্ছে। শনিবার এই রাস্তা একদম ভিড়ে গিজগিজ করে, যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম লোকেরা এসে আস্তে আস্তে তাদের স্টল দেওয়া শুরু করে দিয়েছে। এখন বাজে সকাল 9:05, আমরা এসে গেছি প্রান্তিক স্টেশনের সামনে। এই যে আমাদের ট্রাভেলার এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাব সনদদার কচুরির দোকানে ব্রেকফাস্ট করতে। দোকানটা দেখে কয়েকজনের হয়তো অবাক লাগছে, আর কয়েকজনের হয়তো চেনাও লাগছে, কারণ প্রান্তিক স্টেশনে নেবে সবাই সকালবেলা এখানেই কচুরি তরকারি খেয়ে শেষ পাতে এদের বিখ্যাত মিষ্টি হীরামণি খেয়ে হাটের দিকে রওনা দেয়। 10:04 বাজে, পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এই যে আমার ঠিক পেছনে নির্ভীতে যতনে, তো এটা হলো ঠিক বনবীথির হেসেল, ওটা ক্রস করে ডান দিকে এটা কিচেন। এইখানে এমনি বসার জায়গা, সামনে আমাদের মেয়েদের রুম আর ছেলেদের রুম, মানভঞ্জন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই চওড়া বেড, আর এখানে দুজন অলরেডি শুয়ে পড়েছে। খুব সুন্দর ওয়াল, আর ওয়াশরুম একদম পরিষ্কার। এসছি এখন বনবীথির হেসেলে। বনবীথির হেসেল এখানে আগে এসে খেয়েছি, খুব ভালো খাবার, আর এদের ঘিটা খুব ভালো, তাই কিছু ঘি নিয়ে যেতে এসছি। এই যে ভেতরের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সুন্দর বসার জায়গা, এখন ফাঁকা, কিন্তু আর মোটামুটি 1-1.5 ঘন্টা পর একটা সিটও খালি পাবেন না, এবং বাইরেও পুরো ভিড় থাকে। এটা বনবীথির হেসেলের বাইরের দৃশ্য, সুন্দর করে সাজানো। সামনের জায়গাটা পুরো টোটো গাড়িতে ভরে যায়। অসাধারণ হয়েছে দুপুরবেলার লাঞ্চ। শুরু করেছি ঘি ভাত দিয়ে, ঘি ভাত কাঁচা লঙ্কা নুন দিয়ে, তারপরে শুক্তো, তারপরে মিক্সড ভেজ, ডাল, বেগুন ভাজা, আর বললো এখানকার লোকাল দেশি মাছের একটা ঝোল, মানে দারুণ ছিল, দারুণ ছিল খাবারটা, চাটনি পাঁপড়। এখন আমরা রওনা দিচ্ছি সোনাঝুরি হাটের দিকে। সবাই খুব ক্লান্ত ছিল, কারণ বেশিরভাগ লোকজন আগের দিন অফিস করে ডিরেক্ট এখানে চলে এসছে, তো খুব একটা ঘুম হয়নি, তাই আমাদের দেরি হয়ে গেল। এখন বাজে 3:20, আমরা রওনা দিচ্ছি সোনাঝুরি হাটের দিকে। সোনাঝুরি হাট এমন একটা জায়গা যেখানে আমি প্রত্যেক বছর যাই, আর প্রত্যেক বছরই একই এনার্জি নিয়ে যাই। এই জায়গাটা আমাকে কখনো হতাশ করে না, বোরও করে না। সামনে বাঁদিকের অংশতে দেখতে পাচ্ছেন এরা গাড়ি পার্কিংয়ের জায়গা করেছেন। যেহেতু রাস্তা ছোট, তাই জ্যামজট এড়ানোর জন্য এই ব্যবস্থা। আপনাদেরকে অনুরোধ করব, এখানে ঢোকার সময় এখানে পার্কিং করে তারপর বাকি পথ আপনারা হেঁটে যান। হোমস্টে থেকে টোটো আমাদেরকে এনে ছাড়লো সোনাঝুরি হাটের মাঝখানে। এখানে বলে রাখি, টোটোর ভাড়া আমাদের পড়েছে হোমস্টে থেকে 150 টাকা প্রতি টোটো, তার মানে 30 টাকা পার হেড। যাওয়া এবং আসা মিলে 150-300 টাকা আমরা দিয়েছি। টোটো ভাড়াটা কিন্তু একটু বেশির দিকে, কারণ আমার মতে একটা টোটো রিজার্ভ করে এখানে আসার জন্য 100 টাকার বেশি দেওয়া উচিত নয়। যাই হোক, ছাড়ুন ওই সব কথা, আসুন দেখা যাক সোনাঝুরি হাটে কী কী আছে। আপনারা হয়তো সাঁওতালদের মাদলের আওয়াজ এবং নুপুরের আওয়াজ অলরেডি শুনতে পাচ্ছেন, কারণ এখানে বিভিন্ন জায়গায় সাঁওতাল নাচ প্রদর্শনী হয়।
আপনারা যদি কেউ চান কোনো রকম বাউলের যন্ত্র নেবেন এখান থেকে আপনারা নিতে পারেন। এটা বিকাশ দা, আমি আগে ওনার থেকে এসে বিভিন্ন রকম যন্ত্র নিয়েছি। এছাড়া অনেক রকম সুন্দর হাতে তৈরি জিনিস আছে। এই দেখুন, এটা হলো বুক মার্কার একদম ওপরে, আর বিভিন্ন রকম হাতে বানানো ডায়েরিও পাবেন, খুব সুন্দর, খুব ইউনিক। সোনাঝুরি হাটে চারিদিকটা যদি আপনি ঘুরে দেখেন, আপনি শুধু দেখবেন রঙের খেলা, রঙের পোশাক আশাক, রঙের অর্নামেন্টস, আরও বিভিন্ন জিনিস, যেইটা এই হাটটাকে একদম অন্যান্য হাটের থেকে আলাদা করে তুলে ধরে। এখানে জিনিসপত্র নেওয়ার আগে একটু দেখে নেবেন এবং ভালো করে দরদাম করে নেবেন। বেতের জিনিস বিভিন্ন রকম এখানে পাওয়া যাচ্ছে, বেতের চেয়ার, মোড়া, ছোট মোড়া, আরো অন্য ডিজাইনের মোড়া। এটা রাবড়ি, রাবড়িটা কত? রাবড়িটা 30 টাকা, দই 20 টাকা। বেশ, আমাকে একটা রাবড়ি দাও আর একটা দই দাও। আমি এখানকার দই রাবড়ি দুখানাই ট্রাই করলাম, আমার নিজস্ব পছন্দ হলো দইটা, ভালো, লাইট একদম। এর মধ্যে ঘটে গেল একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, আপনারা দেখুন এই দোকানদারের ব্যবহার। এই ভদ্রমহিলা তাও কথা বলার চেষ্টা করছেন, কিন্তু এই দোকানদার যে সবুজ রঙের সিয়ান কালারের যে জামাটা পরে চূড়ান্ত দুর্ব্যবহার করে,
আমার অফিসের মহিলাদের সাথে, কারণ তারা একটি জামা দরদাম করে নিয়েছে কিন্তু দু মিনিটের মধ্যে তারা সেটা নিতে চাননি, তারা এটা ফেরত দিতে চান। তারা বলেন যে পয়সা ফেরত দিয়ে দাও, আমার এটা লাগবে না, কিন্তু উনি সেটা কিছুতেই দিচ্ছিলেন না এবং এক্সচেঞ্জ করারও অফার দিচ্ছিলেন না। উল্টে শুরু করেন প্রচণ্ড দুর্ব্যবহার। তারপরে এই নীল জামা পরা ভদ্রলোক আসেন আর আমরা সকলে যেহেতু প্রতিবাদ করি, সোনাঝুরি হাটের একজন এসে মধ্যস্থতা করে উনি তারপরে আমাদের এটা এক্সচেঞ্জ করতে সাহায্য করেন। এই লোকটিকে ভালো করে দেখে নিন, ইনার ব্যবহার খুব খারাপ। বাঁ দিকে যিনি দাঁড়িয়ে আছেন, এখানে বিভিন্ন কাঠের ও বেতের তৈরি জিনিস পাবেন। নতুন গ্রাম বলে একটা গ্রাম আছে, সেইখানে তৈরি এগুলো, যেটাকে প্যাঁচা গ্রামও বলে। এবার শুরু হলো আদিবাসীদের সাথে তালে তাল মিলিয়ে নাচ। এবারে আমাদের ছেলেদেরকেও টেনে টুনে ঢোকানো হয় যাতে আমরা নাচে অংশগ্রহণ করি। আমরাও সেটা স্পোর্টিংলি নিয়ে আনন্দ সহকারে নাচলাম। নাচার পর আমরা যাই একটু শকুন্তলা রিসর্ট আমার পুরনো বন্ধু গোল্ডিয়ার ককটেলকে দেখতে। এই যে ঋতুশ্রী ককটেলকে, মানে ককটেলের কথা শুনেইও চলে এসছে। আর এইখানে হলো গোল্ডি, এ অনেক ছোট ছিল যখন থেকে দেখেছি। রাত্রিবেলা হাঁটতে বেরিয়েছি, ক্যামেরাতে ছোট ছোট হয়তো স্পার্ক দেখতে পাচ্ছেন, জোনাকি পোকার, ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, আর ওই যে আমাদের হোমস্টে, দারুণ লাগছে। বাজে এখন 11:45, সবার ডিনার হয়ে গেছে। আমার সাথে আছে ঋতুশ্রী, যে এখনও খুব ভয় পেয়ে আছে কারণ সন্ধেবেলা ছাদের ওপর প্রচুর ভূতের গল্প হয়েছে। আর ঋতু খুব ভূত ভয় পায়। এখন সবাই ওয়াকে বেরোবে, পুরো একদম ওই ফাঁকা জায়গাটা আপনাদেরকে দেখালাম যে জোনাকির আওয়াজ যেখানে, ওইখান দিয়ে হেঁটে যাব। তাই ও আমাকে, মানে ও আমার কাছে এসছে আমাকে ডাকতে, আমাকে ছেড়ে নাকি কেউ যাবে না। এখন ওয়াকের ইয়ে প্রিপারেশান চলছে। তুই কীরকম ভয় পেয়েছিস আজকে? অনেক ভয় পেয়েছি, বিকজ এখানে একটা ভূতের বিল্ডিং আছে। বিল্ডিং আছে ভূতের? এখন আমরা চারজন এসে দাঁড়িয়েছি এখানে, আরো দুজন আসছে। আমরা এখানে হাঁটবো, জায়গাটা একদম পুরো দেখুন, চারিদিকে ছমছমে পরিবেশ, ঠিক আছে? তো আমরা ভূত দেখতে বেরিয়েছি রাত্রির 11:45। কতজন আছি আমরা টোটাল? 1, 2, 3, 4, 5, 6 জন। 6 জন মিলে রাত্রির 12টা নাগাদ বেরিয়েছি নাইট ওয়াকে, ঠিক আছে, ভূতের সন্ধানে। এত ভূতের গল্প হয়েছে তাই আমরা ভূত দেখতে বেরিয়েছি। 8:45 বাজে আর এই হলো সকালের সিন চারিদিকে। সুপ্রভাত সকলকে। 9:09 বাজে, আমরা স্নান করে আমরা 3 জন রেডি, বাকিরা স্নান করতে গেছে। যেই রাস্তা দিয়ে রাত্রিবেলায় আমরা ভূত দেখতে বেরিয়েছিলাম সেই রাস্তাটা এখন দিনের বেলা যাচ্ছি। দেখুন একদম নির্ঝুম পরিবেশ। বাজে 10:38, আমাদের এখন বেরিয়ে যাবার পালা। এই ছিল আমাদের হোমস্টে, সকালবেলার ভিউটা এরকম। ওপরে সুন্দর উঠে যে ভিউটা আমরা দেখতে পাই সেটা তো ভোরবেলা আপনাদেরকে দেখালামই। এই সাইডটা হলো খাবার এরিয়া, এই যে। আর ইনাদের আরও কিছু প্ল্যানিং আছে এইদিকে করার, সেটা ওনারা গ্র্যাজুয়ালি করবেন। তো নভেম্বর এন্ডে ফার্স্ট গেস্ট এখানে আসে, বেশি দিন হয়নি। খুব ভালো জায়গা এটা থাকার। আর রেকমেন্ডেশন আমি 100% করবো, এদের খাবার কোয়ালিটি খুব ভালো, ওনাদের ব্যবহার খুব ভালো, ওনাদের রুমসগুলো তো দেখালাম খুবই সুন্দর।
তো শান্তিনিকেতন এলে এই জায়গাটা কিন্তু আপনারা থেকে দেখতে পারেন। তো আমার সাথে এখন আছেন এই হোমস্টের দুজন, এটা হলো রাকেশ দা। নমস্কার ভাই, তোমার নামটা? পরিতোষ। পরিতোষ, আমি ভুলে যাই খালি, ভাই অনেক কাজ করেছে পরিতোষ, যখন যা চেয়েছি চা ফা টুকটুক করে একদম এনে দিয়েছে। আপনারা যদি এখানে আসতে চান, বলে দিচ্ছি গুগল ম্যাপে ডিরেকশন আপনাকে অন্যদিকে দেখাবে, ঠিক আছে? কারণ এইটা হলো কি আপনার বনবিথির কাছে। তো আপনি রাকেশদাকে ফোন করে নিতে পারেন, রাকেশটা অন দ্য ওয়ে আপনাদেরকে পিক আপ করে নিয়ে চলে একদম, তাই তো? তো আমি নাম্বার শেয়ার করে দেবো, আর যদি তোমার কিছু বলার থাকে বলে দাও। না বলার কিছু নেই, ভাইরা এসেছিলো এখানে খুব আনন্দে থেকেছে একটা রাত, এবং ওরা অফিস কলিগরাই এসেছিলো, খুব ভালো পরিবেশ সঙ্গে ছিল, এবং আমরা যতদূর চেষ্টা করেছি খুব একটা ভালো অ্যাটমসফিয়ার দেওয়ার ওদেরকে, ওরা খুব এনজয় করেছে। আপনারাও আসুন আর আমাদের সঙ্গে থাকুন একটা দুটো দিন, ভালো লাগবে, নিরাশ হবেন না। নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। এবার আমরা রওনা দিলাম কঙ্কালীতলার দিকে। কঙ্কালীতলা হলো 51 শক্তিপীঠের একটা পীঠ। সব গাড়ি পার্ক করার জায়গা, আর এখানে লাইন দিয়ে আপনারা দেখতে পাবেন পুজো দেবার দোকান, পুজো দেবার সামগ্রী আপনারা এখান থেকে কিনে যেতে পারেন। এইটা এখানকার শিব মন্দির কঙ্কালীতলায় ঠিক ঢোকার আগে, আর এখানে বাউল হচ্ছে। এই যে ঢুকছি আমরা কঙ্কালীতলা মন্দিরে, কঙ্কালীতলার ভেতরের অংশে অনেক পরিবর্তন হয়েছে। এখানে অনেক দোকানপাট পাবেন, আদিবাসীদের নৃত্য দেখতে পাবেন। এখানে হলো কোপাই নদী, এটা কোপাই নদীর ঘাট। সত্যি কথা বলতে আমাদের সকলেরই মনে হয়েছে সোনাঝুরি হাটের থেকেও এই কঙ্কালীতলা মন্দিরের ভেতরে যে আদিবাসীদের নৃত্য প্রদর্শন, এটা অনেক বেশি জমজমাট। এবারে আমরা দেখতে যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাস এবং তার পারিপার্শ্বিক কিছু জায়গা। আমাদের ট্রাভেলার আমাদেরকে বাইরে নামিয়ে দেয়, আমরা শুরুতে ভেতরে হেঁটে হেঁটেই যাবার সিদ্ধান্ত নিই। এটা হলো উপাসনা মন্দির। এখানে এখন ঢোকা যাবে না, কারণ এটা পুরো গেট আটকানো। আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখুন পুরো ব্যারিকেড দেওয়া আছে। কিন্তু আমার মনে আছে আগে যখন আমি এসেছিলাম 4-5 বছর আগে, পুরো ভেতরে আমি ঢুকেছিলাম। হুট করে দেখি আমাদের বন্ধু বান্ধবরা টোটো ভাড়া করে ফেলে। হলো ছাতিমতলা, তাই তো? ছাতিমতলা, এই যে আমরা টোটো করে নিয়েছি এখন, দুখানা টোটো। এটা হলো রবীন্দ্রভারতী মিউজিয়ামটা, 5 জনের 70 টাকা টিকিট আছে। কত টাকা টিকিট? 70 টাকা। একা কি জনের? এইটা হলো গিয়ে কলা ভবন, তাই তো? আর এই যে লম্বা ডান্ডিটা, এটা সারেগামা। কে করে গেছে? নন্দলাল বসু। আচ্ছা, আর এটা ঠিক উল্টো দিকেই আমরা দেখলাম, এদিকটা হলো গিয়ে মিউজিয়াম, আর মিউজিয়ামের পাশে এটা নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ, নাটক অনুষ্ঠান। এটা হলো আর্ট কলেজ, আর এই সামনেই গম্বুজ মতন কি? এটা ইগলু বাড়ি। এটা ইগলু বানিয়েছে? ইগলু বাড়ি, আর্ট কলেজ, বিভিন্ন আর্ট। এটা নন্দলাল বসু বানিয়েছেন, এটা সাঁওতালি পরিবার। দেখুন কাঁধে করে বাচ্চাদেরকে মা বাবা নিয়ে যাচ্ছে। এইটাকে মালঞ্চ বাড়ি বলা হয়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মালঞ্চ বইটা এখানে লিখেছিলেন বলে। এটা আগেকার দিনে কারখানাতে মা মাসি খাবার নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে। আচ্ছা, পিছনে বাসা যখন কাঁচে মাছুল ধরে, মা বলছে আসি না, মাসি বলছে আয়, সেদিনে মা বলছে মায়ের থেকে মাসুল বেশি না হচ্ছে। সঙ্গীত ভবন,
এটা হলো বিশ্বভারতীর আর্ট কলেজের হোস্টেল, পালামৌছের হোস্টেল। আচ্ছা, এটা বিখ্যাত আর্টিস্ট নন্দলাল বসুর বাড়ি, ডান দিকে যার নন্দলাল বসুর বাড়ি। এইটা এটা নন্দলাল বসুর বাড়ি, এই বাঁ দিকে। এটা হলো ডক্টর অমর্ত্য সেনের বাড়ি, এই যে নবজি অমর্ত্য সেন ওনার বাড়ি। দেখুন বোর্ডে নাম লেখা আছে এ টি সেন, আর এই হলো ওনার বাড়ি, অপূর্ব। হলো পুরনো পৌষমেলা মাঠ। আমাদের টোটো এখানে আমরা নিয়ে ঘুরলাম, মাথা পিছু 40 টাকা করে নিয়েছে, যেটা আমার মনে হলো বেশি, কারণ খুব সামান্য রাস্তা, যাওয়া পার হেড 20 করে আর আসা পার হেড 20 করে, যেটা অ্যাকচুয়ালি 10-10 হওয়া উচিত। যাই হোক, ট্যুরিস্ট প্লেস তাই এই রে। এখানে কুমোরপাড়া গরুর গাড়ি লেখা হয়েছে। এটাই কি ওই বটতলা? সেই বট গাছ, নাম আনন্দ পাঠশালা। এটা সেন্ট্রাল লাইব্রেরি, এখন কাজ চলছে, পরবর্তীকালে আরো সুন্দর হয়ে যাবে। দাদা এটা কি থেকে টোল দাদা? কিসের? বোলপুর পৌরসভা তো। আচ্ছা ঠিক আছে। বোলপুর ঢোকার আগের রাস্তা কিন্তু এখন খুব খারাপ, কারণ এখানে রাস্তা তৈরি হচ্ছে। আমরা যখন আসছিলাম তখন অনেক ভোর ছিল বলে এবং আমি ঘুমোচ্ছিলাম বলে এটা অতটা চোখে পড়েনি, কিন্তু ফেরত আসার সময় কিন্তু এটা বেশ চোখে পড়ার মতন। এখন ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন অজয় নদ। হ্যাঁ, এটা সেই অজয় নদ যেটা জয়দেব কেদুলির ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরের ব্লগ খুব শিগগিরই আসছে। ভালো থাকবেন সকলে।